ডাক্তারি পরীক্ষার জন্য বোতলে করে আনা পেশাব বা পায়খানা পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? আমরা অনেকেই পেশাব বা পায়খানার মলমূত্রের যে স্যাম্পল স্যাম্পল দেওয়ার জন্য দেখা যায় অনেক সময় আপনার হাসপাতাল থেকে শিশি দেওয়া হয়, সেটার সাথে নেই, কিংবা অনেক সময় নিয়ে আসতে হয় বা অনেকে নিয়ে আসেন, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে ওইগুলোকে সাথে নিয়ে ধরুন পকেটে নিয়ে বা ব্যাগে নিয়ে, আপনি ওই ব্যাগ শরীরের মধ্যে লেগে আছে বা পকেটে রাখলেন, তো রেখে আপনি নামাজ পড়ছেন, নামাজ হবে না। কারণ হলো আপনি নাপাক সাথে নিয়ে নামাজ পড়ছেন, এই নাপাকটা সাথে নিয়ে নামাজ পড়ার কারণে নামাজ হবে না। যদি আপনি ওই অবস্থায় নামাজ পড়তে হয় তাহলে এটা পকেট থেকে দূরে কোথাও রেখে তারপর নামাজ পড়তে হবে, তাহলে নামাজ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? আপনি এটাকে সাথে রাখলে নামাজ হবে না। তবে কিছু কিছু রোগী আছেন, আল্লাহ মাফ করুক, কত রোগ যে দুনিয়াতে আছে, যাদের পেশাবের একটা পলিথিন একটা ব্যাগ দিয়ে দেওয়া হয় ডাক্তার, আপনার তাদের চিকিৎসার অংশ হিসাবে পেশাবের ব্যাগটা ঝুলাই দেন বাহিরে থাকে, তারা যে পেশাবটা করেন ওই পেশাবের রাস্তা দিয়ে পেশাবটা এসে বাহিরে ব্যাগে জমা হয়, সেখান থেকে পরে এটা রিমুভ করতে হয়, তারা কাপড় দিয়ে ঢেকে রাখেন, এরকম রোগী আমি দেখেছি। এবার কি আরে একবার না জানো ইউনাইটেড হসপিটালে একবার এক রোগী এরকম অবস্থায় ব্যাগ নিয়ে আসে, আমাকে জিজ্ঞেস করলেন যে আমার কি হবে। তো এরকম যদি কারোর ব্যাগ বাহিরে থাকে এবং তার পেশাবটা তার ওই নল দিয়ে পেশাবের রাস্তা থেকে এসে ওই ব্যাগে এসে জমা হয়, তিনি নর্মাল পেশাব করতে পারেন না অন্য দশজনের মতো, এরকম যদি হয় তার কথা ভিন্ন, তিনি ওই অবস্থায় ওই ব্যাগ সাথে নিয়ে নামাজ পড়তে পারবেন, কারণ তিনি মাহজুর এবং নিরুপায়, তো মাহজুর এবং নিরুপায় হিসাবে তার জন্য সেটা জায়েজ আছে। কিন্তু আপনি বোতলে স্যাম্পল রেখে সেটা পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না। ইমামের জন্য ফরজ ও জোহরের সুন্নত নামাজ আদায় না করে ইমামতি করা যাবে কিনা? ইমাম কেন, মুক্তাদি মুসল্লি সবার জন্য একই কথা প্রযোজ্য, সুন্নত আগে পড়বে তারপরে ফরজ পড়বে ফজর এবং জোহরে। যদি ফজর এবং জোহরে যেহেতু আগে সুন্নত আছে, এই সুন্নত যদি কেউ না পড়ে, এদিকে ইমাম সাহেবের ইমামতি করার সময় হয়ে গেছে, ইমামতি করলে ইমামতি হয়ে যাবে, তার পিছনে নামাজও শুদ্ধ হয়ে যাবে, তবে সুন্নত নামাজটা তিনি পরে পড়বেন, এটা মুক্তাদির জন্য যা ওনার জন্য তা। আমরা ইমাম সাহেবদের ব্যাপারে এগুলা নিয়ে খুব বেশি কড়া করি, অনেক সময় করি যে ইমাম সাহেব আসলো কই সুন্নত পড়ানো নামাজ শুরু করে দিছে, আজকে হয়তো সময় পায় নাই, উনি পরে পড়বে। হ্যাঁ, ইমাম সাহেব যদি প্রতিদিন এই কাম করে তাহলে সেক্ষেত্রে এটা দোষনীয়। আবার এটাও তো হতে পারে ইমাম সাহেব ঘরে সুন্নত পড়ে আসছে, আপনি অহেতুক ইমাম সাহেবদের পিছে লাগালেই করবেন। আমাদের সমাজে দেখবেন ইমাম মুয়াজ্জিনের পিছনে লাগতে যে কি মজা লাগে, সব মুসল্লিরা মিলে ওই দুইটা লোকের পিছে লাগবে, ঠিক না? মিঠি একরাম নবীদের ওয়ারিস, তাদের ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, পারলে উল্টা তাদের খোঁচাখুঁচি করেন, কেমন মুসলমান? এরপরে প্রশ্ন হলো, একামত শুরু হলে মুক্তাদি ঠিক কখন দাঁড়াবে? অনেকে বলেন হাইয়া আলা সালা হাইয়া আল ফালা বলার সময় দাঁড়াবে। ভাইরা আমার, একামত যখন শুরু হবে তখন বলত হাইয়া আলা সালা হাইয়া আল ফালা বলার সময় একামত শুরুতে দাঁড়ায় যাবে ইমাম মুক্তাদি সবাই, এটাই হলো মাসালা। তবে বিভিন্ন ফেকার কিতাবে যে বলা আছে হাইয়া আলা সালা হাইয়া আল ফালা বলার সময় দাঁড়াবে, ওইটার উদ্দেশ্য হলো এটা হলো শেষ সময়, শুরু থেকে দাঁড়ায় যাবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার যখন তাকবীর শুরু করে দিবে, একামত শুরু হবে তখন থেকে দাঁড়ায় যাবেন। যদি আপনি দাঁড়াইতে না পান হাইয়া আলা সালা হাইয়া আল ফালা সময় অবশ্যই দাঁড়াবেন, ওটা হলো লাস্টের সময়। এই জন্য বিভিন্ন ফেকের কিতাবে সেটা বলা হয়েছে, অনেকে এটাকে ভুল বোঝে, অনেক মসজিদে দেখবেন মানুষ বসে থাকে, ওই মুয়াজ্জিন সাহেব হাইয়া আলা সালা হাইয়া আল ফালা বলে তারপর দাঁড়ানো শুরু হয়, এটা ভুল কথা। বিশুদ্ধ মত অনুযায়ী এটা দাঁড়ানোর সময় না, বরং একামতের শুরু থেকে কি করবে দাঁড়ায়া যাবে, হাইয়া আলা সালা হাইয়া আল ফালা ছাড়া দাঁড়ানো যাবে না, এরকম মনে করাটা সঠিক নয়। আমি কলকাতা থেকে বলছি, আমার প্রশ্ন হলো শরীরের কোথাও ক্ষত হলে সেই জায়গায় জল না দিয়ে গোসল করলে কি ফরজ গোসল হয়ে যাবে? দেখুন, শরীরের কোনো জায়গা যদি ক্ষত হয়, কাটা গেছে, ভেঙে গেছে, ফোড়া উঠছে, তাহলে ওই জায়গা ভিজাইলে ক্ষতি হবে, তাহলে ওই জায়গাটাকে পলিথিন বা কিছু দিয়ে পেঁচায়ে অন্যান্য জায়গায় পানি দিবেন, অন্যান্য জায়গা ধোবেন, ওই জায়গাটার উপরে ভিজা হাত দিয়া ওই পট্টির উপরে পলিথিনের উপর দিয়ে মুছে নেবেন, বাস গোসল হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? আপনার হাত ভেঙে গেছে, এটা ভিজানো যাবে না, তাহলে পুরো শরীরে পানি ঢালবেন, কিন্তু এটার উপরে প্লাস্টারের উপর দিয়ে ভিজা হাতটা মুছে নেবেন, বাস গোসল হয়ে যাবে। একই কথা ওজুর জন্য প্রযোজ্য, একইভাবে ওজু একইভাবে করবেন।